আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। রাস্তায় প্রতিনিয়ত উঠছে তীব্র ধুলো, শ্বাসকষ্টে ভুগছেন শিশুরা, নিত্যযাত্রী থেকে শুরু করে অতিষ্ঠ হয়ে উঠছে ব্যবসায়ীরা। সমস্যার কথা দীর্ঘ দিন ধরে প্রশাসনকে জানিয়ে কোনো লাভ নেই। অবশেষে 34তম জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনাটি এদিন নদিয়ার শান্তিপুরে গোবিন্দপুর বাইপাস রোড মোড়ে। ব্যবসায়ীবাসীদের অভিযোগ, জাতীয় সড়কের পাশে রয়েছে প্রায় 40টির মতন দোকান, এছাড়া রয়েছে একটি বাস স্ট্যান্ড যেখানে নিত্যযাত্রী থেকে শুরু করে দোকানের ক্রেতারাও আসতে পারছেন না। একমাত্র জাতীয় সড়কের ধুলোর কারণে কেউ মুখে গামছা বেঁধে ব্যবসা করেন, কেউ বা আবার মুখে মাস্ক পরে দাঁড়িয়ে থাকেন যানবাহনের অপেক্ষায়। অভিযোগ, শিশুরা পর্যন্ত ধুলোর কারণে শ্বাসকষ্টে ভুগছেন প্রবীণরাও, অতিষ্ঠ ধুলোর কারণে। পূর্ত দপ্তরের অধীনে চলছে 34নম্বর জাতীয় সড়কের কাজ। এদিন যেমন রাস্তা সম্প্রসারণের কাজ চলছে, অন্যদিকে তৈরি হচ্ছে যানজট, তাতেই এক প্রকার নাজেহাল হয়ে পড়ছে পথযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, তার উপরে আবার রাস্তায় ধুলোর যন্ত্রণা। এই যন্ত্রণা থেকে শুরু করে সাধারণ মানুষ, তার উপরে আবার রাস্তার এই ধুলোর যন্ত্রণা থেকে ধৈর্যচ্যুত হয়ে আজ প্রায় 40 মিনিট রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে প্রায় 40টি দোকানের ব্যবসায়ীরা। খবর পেতেই ঘটনাস্থলে ছুটে আসেন শান্তিপুর থানার পুলিশ, এরপরে ব্যবসায়ীদের সাথে কথা বলে, তবে পুলিশের আশ্বাসে পরবর্তী অবরোধ তুলে নেওয়া হয় ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, অবিলম্বে তাদের এই যন্ত্রণার সমস্যা যদি সমাধান না হয় তাহলে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে এবং পদক্ষেপ নেবে ব্যবসায়ী মহল। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল, দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন। এবং প্রতিদিন 3 বার করে জল দেবে। আগের দিনও কি এই কথাই বলেছিলেন? আগে না, এই কথা বলেনি। এটা কিন্তু আলাদা কি? এটা আলাদা, আপনারা আলাদা, আমি জানি। গোলাদুরি বটতলা হয়েছে, গোলাদুরি বটতলা। এটা হচ্ছে কোথায়, এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে শান্তিপুর বাইপাস। আচ্ছা, আপনারা কি ব্যবসায়ী? আমরা সব ব্যবসায়ী। আপনাদের দাবিটা কি ছিল? আপনাদের দাবিটা কি? আমাদের দাবি শুধু রাস্তায় জল দিয়ে কাজ হবে, ধুলোটা বন্ধ, ধুলোটা বন্ধ হওয়া। এখন কি মনে হচ্ছে হবে? এখন বড়বাবু কথা দিলেন, যদি না কথা হয় তাহলে না হলে পুনরায় পরবর্তী চিন্তা ভাবনা করা হবে। কতজন ব্যবসায়ী আছেন আপনারা এখানে? যে 10-15 জন দোকানদার আছে, প্লাস এখানকার বাড়িঘর একটা, স্কুলে যায় বাচ্চা কাচ্চা, বিভিন্ন যানবাহনের ক্ষেত্রে তো মানুষ এখানে এসে আশ্রয় নেয়, এখান থেকে অনেকেই যায়। দাঁড়াতে পারছে না, আপনারা দেখুন যেভাবে ধুলো উঠছে, বাস স্ট্যান্ডে দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি নেই। কি নাম আপনার? নাম কি? জগবন্ধু সরকার। কোথায় বাড়ি? এখানে বাড়ি। দোকান কিসের দোকান? আমাদের ট্রান্সপোর্ট। আজ এ পর্যন্ত, সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর, সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।